أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله ঈসা রাসূলকে কি মৃত্যু দিয়ে উঠানো হয়েছে না জীবিত তিনি আকাশে চলে গেছেন? বাইবেলকে যারা মান্য করে ইহুদি এবং খ্রিস্টান, আবার উপবাইবেলগুলি যারা মানে মুসলমান সমাজের মধ্যে অনেকে, তারা বলতে থাকেন যে ঈসা রাসূলকে সশরীরে জীবিত আকাশে উঠানো হয়েছে। কিয়ামতের পূর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন তার উম্মত বানিয়ে তাকে আবার পৃথিবীতে আনা হবে। এর মাঝে তিনি আকাশে কি করছেন, কোথায় খাচ্ছেন, কোথায় তিনি খাদ্য খাবার পাচ্ছেন, পানীয় জল পাচ্ছেন, কোথায় তিনি টয়লেট করছেন, কোথায় তিনি পেশাব করছেন, গোসল করছেন, এসবের ব্যাপারে কোনো ব্যাখ্যা কারো কাছে নেই। একটি মানুষ বেঁচে থাকতে হলে সব কিছু দরকার পড়ে। ভ্রমণের স্থান কোথায়, কোথায় চলাফেরা করছেন, কাদের সাথে কথাবার্তা বলছেন, এসবের কোনো ব্যাখ্যা ধর্মজগতের কেউ দেয় না। তো ঈসা রাসূলকে কোরআনের দৃষ্টিতে মৃত্যু দিয়ে উঠানো হয়েছে, যার প্রমাণে আমি কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে 4 নম্বর সূরা আন-নিসা, এর আয়াত নম্বর 157 এবং 158-তে বলা হচ্ছে, وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك من ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما খ্রিস্টান দের যে দাবি যে ঈসাকে কতল করা হয়েছে বা সুলি দেওয়া হয়েছে, এ ধরনের দাবিকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করে বলছেন, অমা কতালু অমা সলাবুহু, তাকে হত্যাও করা হয়নি, সুলেও চড়ানো হয়নি। তার পরের আয়াতে আল্লাহ বলছেন, বা রফাউল্লাহ ইলাই, বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। এই রফা কিভাবে হয় তার তাফসিরে আমরা কোরআনের 39 নম্বর সূরা জুমারের 42 নম্বর আয়াতে দেখতে পাবো। এখানে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতি কদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলু লুখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আর 4 নম্বর সূরা আন-নিসা, এর আয়াত নম্বর 158-তে বলা হচ্ছে, বা রফাউল্লাহ ইলাইহি, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন তার দিকে। বা রফাউল্লাহ ইলাইহি কিভাবে নিয়েছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলাই জীব মাত্রের জান মৃত্যুর সময় কবজ করেন। আল্লাহ ওয়াফাত দেন, আল্লাহু ইয়াতাওয়াফা, আল্লাহ অফাত দেন, আলানফুস জীবকে হিনা মাউতিহা, তার মৃত্যুর সময়। তো ঈসা রাসূলকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন অফাত দিয়ে। এই কোরআনের কোথাও লেখা নেই তিনি আবার আসবেন আর রাসূলের উম্মত হয়ে আসবেন, সে ধরনের কোনো কথা এই কোরআনের ইসলামে নেই। আর কোরআনে যদি না থাকে ঈসা রাসূলের আসার ব্যাপারে, তাহলে বুখারির এত বড় সাহস কোত্থেকে আসলো যে রাসূলের নামেই মিথ্যা হাদিসগুলি 30, 40, 50, 60টি হাদিস তৈরি করা হয়েছে যে রাসূল আবার, ঈসা রাসূল আবার আসবেন কিয়ামতের পূর্বে। কোন আয়াতের তাফসিরে রাসূল বলছেন সেগুলির কোনো উল্লেখ নেই। কোরআনে কোনো আয়াত নেই যে ঈসা রাসূল পুনরায় দুনিয়াতে আসবেন। আবার 61 নম্বর সূরা আসফের 6 নম্বর আয়াতে তিনি বলছেন যে আমি চলে যাচ্ছি, আমার পরে যে রাসুল আসবেন তার নাম হবে আহমাদ। তো তিনি তার পরের রাসুলের ব্যাপারে, নামের ব্যাপারে ঘোষণা করে দিয়ে চলে গেছেন। আর আল্লাহ প্রত্যেকটি প্রাণীর অফাত দেন, মৃত্যু দেন, জান কবজ করেন তখন যখন তাকে মৃত্যু দিতে হয়, যখন তাকে উঠানো হয়।
তো মৃত্যু দিয়েই আল্লাহ সবাইকে আজ পর্যন্ত উঠিয়ে নিয়েছেন, এ ব্যাপারে কোনো একজন মানুষ অমত করছে না। কিন্তু বাইবেলে লেখা প্রকাশিত বাক্যে যে আবার ঈসা আসবেন দুনিয়াতে, আর এই বাইবেলকে প্রমাণ করার জন্য বুখারি সাহেব হাদিস লিখেছেন রাসুলের নামে চালিয়ে দেওয়ার জন্য। আর মুসলমান সমাজের মধ্যে যারা আহলে হাদিস, যারা হাদিস বিশ্বাসী, তারা বলে যাচ্ছে যে ঈসা রাসুল আসবেন সহি হাদিসের মাধ্যম দিয়ে প্রমাণ রয়েছে। তো কোরআনের কোন আয়াতের তাফসিরে রাসুল সহি হাদিস বলছেন সেটা কেউ বলতে পারছে না। আবার বুখারী সাহেব যতগুলি হাদিস বলছেন, হাদিসের শেষে বলা হচ্ছে আওকামা কল আলাইহিস সালাম, হতে পারে রাসুল এভাবে বলেছেন। তো এই যে কনজেকচারের উপরে বিশ্বাস করা, হতে পারে, খেয়ালের উপরে, ধারণার উপরে বিশ্বাস করা, এগুলি ইসলাম সম্পূর্ণ নিষেধ করে। কোরআনের কোনো একটি আয়াতে ঈসা রাসুলের আসার কথা নেই, আর ঈসা রাসুল পৃথিবীতে পুনরায় আসবেন এমন মতবাদ কখনো পৃথিবীর কোনো মুসলিমরা রাখেনি, রাখছেও না, রাখবেও না।